ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান ইতিহাস। তার মধ্যে অন্যতম ইতিহাস প্রসিদ্ধ স্থান রাজা শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ। তবে সংস্কারের অভাবে বর্তমানে অবহেলায় পড়ে রয়েছে রাজা শশাঙ্কের প্রাসাদের ধ্বংসস্তূপ। তাই পর্যটকদের টানতে সরকারি তৎপরতায় অবিলম্বে এই স্থান সংস্কারের দাবিতে স্বরূপ এলাকাবাসীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। মুর্শিদাবাদ মানেই নবাবের জেলা। তবে একসময়ের বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বাংলার ইতিহাসের আরো অনেক অনেক ছোঁয়া। তার মধ্যে অন্যতম ইতিহাস প্রসিদ্ধ স্থান রাজা শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ। তবে সংস্কারের অভাবে বর্তমানে অবহেলায় পড়ে রয়েছে রাজা শশাঙ্কের প্রাসাদের ধ্বংসস্তূপ। পর্যটকেরাও খুব একটা আকর্ষিত হয় না এই দর্শনীয় স্থানের প্রতি। তাই এলাকাবাসীদের দাবি, সরকারি তৎপরতায় অবিলম্বে এই প্রাচীন ঐতিহাসিক স্থানটি সংস্কার করা হোক। এই ধ্বংসস্তূপ সংস্কার করা হলে পর্যটকেরা উৎসাহী যেমন হবে, তেমন কর্মসংস্থানও হবে বলে জানালো এলাকাবাসীরা। বর্তমানে অব্যবহারের ফলে সরকারের এদিকে কোনো দৃষ্টি না থাকায় আমাদের এই সুন্দর এবং প্রাচীন ঐতিহাসিক জায়গাটি খুব খারাপ অবস্থায় পরিণত হয়েছে। বিভিন্ন দেশ থেকে, ভারতবর্ষের বিভিন্ন দেশ থেকে, এমনকি বিদেশ থেকেও এখানে আসে বিভিন্ন পর্যটক। কিছুদিন আগেই উনিশ সালে ফ্রান্স এবং ইংল্যান্ড থেকেও এসেছিলেন। তা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমার বক্তব্য যে এই জায়গাটা, অর্থাৎ এই বর্তমানে যেটা কর্ণসুবর্ণ, এই কর্ণসুবর্ণ জায়গাটা যদি সরকার এখানে একটা পর্যটক কেন্দ্র, অর্থাৎ কিছু পার্ক, একটা এখানে একটা ছোট্ট পুকুর আছে মাঠের পাশেই, সংস্কারের ফলে এখানে একটা পার্ক বা লাইটের ব্যবস্থা করে এমন কিছু করা হোক যাতে পর্যটকরা এখানে আকৃষ্ট হয় এবং বিভিন্ন জায়গা থেকে পর্যটক এসে তারা যেন শান্তি পায়, একটু অন্তত শান্তি পায়। এখানকার স্থানীয় বাসিন্দাদের খুব ভালো হবে। অনেক দিন ধরে এই জায়গাটা পড়ে আছে, প্লাস এখানকার বিভিন্ন লোক কাজ পাবে, প্লাস অনেক বেকার যুবক ছেলে কাজ পাবে। একটু জায়গাটা দেখার মতো করলে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে দেখে, প্লাস সবাই খারাপ বলে জায়গাটা। কোনো বর্তমানে জায়গাটা দেখার মতো জায়গা করে দেওয়া হোক। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা ইতিহাসবিদ ডক্টর রাজশ্রী চক্রবর্তী বলেন, এই ধ্বংসস্তূপ খননের সময় রক্ত মৃত্তিকা মহাবিহার এই কথাটি পাওয়া গিয়েছিল একটি শিলার উপর, তাতেই প্রমাণিত এটি একটি প্রাচীন বৌদ্ধ ক্ষেত্র। তাই এই প্রত্নক্ষেত্রকে সংস্কার করা অত্যন্ত প্রয়োজন, তবে ইতিহাস প্রেমীরা আগ্রহী হবে এই স্থানে আসার। আর এই স্থানকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলার পর্যটন শিল্প উন্নত হবে। মুর্শিদাবাদ জেলা এমন একটি জায়গা যেখানে একদম প্রাচীন কাল থেকে মনুষ্য বসতি ছিল, এবং এইখানে আমরা দেখছি যে খুব প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেটা আমরা পাচ্ছি সেটা বৈনগুপ্তের সময় থেকে, অর্থাৎ লেটার গুপ্তদের সময় থেকে এইটা কিন্তু একটা রাজনৈতিক এবং বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। এবং আমরা দেখছি যে এখান থেকে বুদ্ধগুপ্ত এখানকার সন্ন্যাসীদের আশীর্বাদ নিয়ে, এখানকার যে বৌদ্ধ বিহারের যে শ্রমণরা ছিল তাদের আশীর্বাদ নিয়ে মালয়ে বাণিজ্য করতে যাচ্ছেন, এবং মালয়ে কিন্তু প্রথম একটি লেখ আবিষ্কৃত হয় যেখানে কিন্তু এই জায়গাটার কথা বলা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে পরবর্তীকালে যখন খনন কার্য হয় তখন কর্ণসুব রক্ত মৃত্তিকা মহাবিহার এই কথাটা পাওয়া যাচ্ছে সিলের ওপর। তো এটা যে একটা প্রাচীন বৌদ্ধ ক্ষেত্র ছিল এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এটা বিভিন্ন সময়ে এক্সকাভেশন হয়েছে। আমরা চাইছি যে এই মেসেজটা সবাইকে দিতে যে এই প্রাচীন যে একটা ক্ষেত্র, প্রত্নক্ষেত্র বাংলার, সেটা সুরক্ষিত হোক, এটা এক নম্বর। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই প্রত্নক্ষেত্রকে ঘিরে একটি পর্যটনের আবহ তৈরি হোক এইখানে, যাতে এইখানকার মানুষদের লাভ হয়। এইটা তো খুব কম করে হলেও আপনার যদি লেটার গুপ্ত হয়
তাহলে আপনার চতুর্থ পঞ্চম শতাব্দী থেকে আরম্ভ হচ্ছে এবং রাজা শশাঙ্ক সপ্তম শতাব্দীতে শাসন করছেন। তবে ইতিমধ্যে কর্ণসুবর্ণ প্রত্নক্ষেত্রটি এসআই রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে বলে জানালেন জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী। সেই সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য রাজ্য সড়ক সংস্কার সহ গোটা এলাকার সার্বিক উন্নয়নের কাজ শুরু হয়ে গিয়েছে বলেও জানালেন তিনি। কর্ণ সুবর্ণ প্রপার্টি অলরেডি এএসআই ডিপার্টমেন্ট নিয়েছে, ওনারা রক্ষণাবেক্ষণ করছেন। কর্ণ সুবর্ণ যেই জায়গায় অবস্থিত রয়েছে সেখানকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমাদের একটা প্রায়োরিটি ছিল। সেই হিসাবে ওখানে একটা স্টেট হাইওয়ে যার অবস্থা খারাপ ছিল সেটা রিনোভেশন কাজ আমরা শুরু করেছি। আর যখন কানেক্টিভিটি ভালো হয়ে যাবে সেখানে আমরা হয়তো আগামী বছরে মাত্র 7 দিনে ফল। স্ত্রী ও পুরুষের বিভিন্ন গোপন সমস্যা, সন্তানহীনতা, সেতি, চুলের সমস্যা, 25 বছরের নিচে লম্বা হওয়া, সুগার বা হাঁপানি, রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা, ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয় দেশ হার্বাল। এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত 100% সুচিকিৎসা করা হয়। প্রতি রবিবার বাত ও অর্শ চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে, বিনা অপারেশনে ঔষধ দ্বারা অর্শ থেকে চিরমুক্তি। দেশ হার্বাল, আমাদের ঠিকানা বহরমপুর রাধিকানগর পাসপোর্ট অফিসের পাশে।